তো চলো দেখাই এটা, মানে আমি তো ভীষণ এক্সাইটেড, আমি ভাবতেই পারিনি যে এরকম একটা গয়না আমি হঠাৎ করে বানিয়ে ফেলবো ওর মধ্যে। তো চলো দেখাই তোমাদেরকে, পুরো ঠিক করে দাও। আর থাকবে এটা বোঝো না তুমি আমারটা। এরপরে বলছে যে কেন ঘটক মশাই আপনাদেরকে বলেনি যে এরকম ছেলের মা কথা বলতে পারেন না, শুনতে পারেন না। তা আমার বাবা বলছে না যে আমরা তো এই ব্যাপারটা জানতাম না। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তোরিস ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো যাই হোক, ও একটু আগে কান্নাকাটি করেছে, একটু পড়ে গেছিল আর কি। তো যাই হোক, ওই জন্য আর কি এই যে আমরা একসঙ্গে এন্ট্রি দিচ্ছি, এখন কোলে থাকবে, কোল থেকে নামবে না। তো ইভিনিং ভুল বললাম, মানে এখনো সন্ধ্যা লাগেনি। যাই হোক, তো এখন থেকে ব্লগটা আমি স্টার্ট করছি, আর চার জল বসিয়েছি, ওই জন্য রান্নাঘর থেকে এন্ট্রি দিলাম। তোমাদের দাদা ভাই আসছে, এই ট্রেনে নামবে বললো, পাঁচটার ট্রেনে। তো ওই জন্য চার জলটা বসিয়ে দিয়েছি, চাটা করে রাখি। আর এত গরম পড়েছে না কি বলবো, তার মধ্যে আজকে দিনটা আমার একদম বাজে গেছে, সত্যি খুব বাজে দিন গেছে আজকে। একটা ক্ষতি হয়ে গেছে, চিনিয়ে যে একটু ব্যথা পেয়েছে, পড়ে গেছিল, তারপর এটা ওটা মানে লেগেই রয়েছে, কি একটা বাজে ব্যাপার। সবটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি, আগে চাটা তো ফটফট করে তাড়াতাড়ি ফটাফট করে বানিয়ে ফেলি চলো। ওই যে বললাম না একটা ক্ষতি হয়ে গেছে, অ্যাকচুয়ালি আমার একটা শখের জিনিস আর কি, আমি নিজেই টান দিয়ে আর কি জিনিসটা ছিঁড়ে ফেলেছি, মানে নিজেই আর কি বলতে পারো, তাড়াহুড়ো করতে গিয়ে। তারপর রাগও হয়ে গেছিলো আমার, খানিকটা খুলছেই না খুলছেই না, জোরে টান দিয়েছি আর গেছে ছিঁড়ে, এইরকমটা। তো এই যে চলে আসছে, সারাটা দিন ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে থাকি, কখন আসবে কখন আসবে। যাই হোক, বাড়িতে আসলে একটা স্বস্তি অন্য রকমের। এই যে মেয়ে ব্যাগের থেকে এখন সব টেনে টেনে বার করতো, তার আগেই ওর বাবা বার করে দিয়েছে। ও আগে ব্যাগটা নিয়ে আসলে ব্যাগের চেন খুলে ওর মধ্যে যা যা আছে সব টেনে বার করে। এই মানুষটা আমার কথা এতভাবে এতভাবে এত প্রায়োরিটি দেয়, সেটা আমি হয়তো বলে কখনো প্রকাশ করতে পারবো না। এই যে যে ক্ষতিটা হয়ে গেছে ওকে আমি ফোনে জানিয়েছিলাম, তা বললে আমি বাড়ি এসে দেখছি। বাড়িতে এসেই দেরি না করে আমাকে বলছে চলো বেরোবো। তাই আমি বললাম যে কি করতে, বলছে চলো ওটা ঠিক করে নিয়ে আসা, নাহলে নতুন করে নিয়ে আসি। তা নতুন করে নেওয়ার কোনো ইচ্ছে ছিল না, ঠিক করব বলে এইভাবে বেরিয়েছিলাম, কিন্তু গিয়ে অন্যরকম ব্যাপার ঘটে গেল। কি ব্যাপার কি বৃত্তান্ত সবটা তোমাদেরকে বলছি। তো এখন যাব হচ্ছে বগুলাতে, আর আমি আমার সব গয়না যেহেতু বগুলার থেকে বানাই, ওই জন্য এখানে আমি কোথাও দিই না কোনো, মানে কোনো ফল বেরোলে, মানে যে ছিঁড়ে টিড়ে গেলে বা কোনো কিছু হয়ে গেলে আমি এখানে কোথাও দিই না সেটা সারাতে। অ্যাকচুয়ালি তোমাদের দাদা ভাইয়েরও ঠিক ভালো লাগে না যে যেখান থেকে বানিয়েছো যেখানকার জিনিস সেখানেই চলো ঠিক করে নিয়ে আসি, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আরও কিছু কাজ ছিল, চিনির একটা পাসপোর্ট সাইজের ছবি তোলার ছিল, তো এই সমস্ত কাজ মিলিয়ে আমরা বেরিয়ে পড়লাম। দেখতেই পাচ্ছ অলরেডি সন্ধ্যা লেগে গেছে। আমি বারণ করেছিলাম যে ডিউটির থেকে এলে এক্ষুনি যেতে হবে না যেতে হবে না, আমি অনেকবার বারণ করেছি কিন্তু কিছুতেই শুনলো না, বলছে আজকে টাইম আছে চলো, তারপরে মা আসবে ব্যস্ত হয়ে যাবে, আমিও ডিউটি করব, মানে বাড়িতে থাকবো না ব্যস্ত থাকব, আর ওই বাড়ির থেকেও ডিউটি করতে হবে, ওই বাড়ি যদি যাই আমি আর কি থাকি যে কদিন, তো ওই সব ভেবেই বলছে চলো ভালোই, আর গাড়িতে করেই তো যাবো, সমস্যা নেই। তো ওই জন্য বেরিয়ে পড়লাম, আর যাওয়ার পথে আমি বারবার বলছিলাম না গেলে হয় না না গেলে হয় না, তাও বলছে না না চলো একটা ইয়ে নিয়ে এসছি, চিন্তা ভাবনা করে এসছি চলো। তো এই যে যে কাজের জন্য আর কি মেনলি বেরিয়েছিলাম সেই কাজটা তো কমপ্লিট, একটা ভেবে এসেছিলাম আর একটা হয়ে গেল, বাট যেটা হয়েছে ভালোই হয়েছে, আর যা হয় ভালোর জন্যই হয়। কিন্তু যাই হোক, সেই কাজটা কমপ্লিট করে এই যে চিনির এখন ছবি তুলতে চলে এসেছে, আর ও তো খালি এদিক ওদিক তাকাচ্ছে, মানে ঠিকঠাক তাকাচ্ছেই না। তো যাই হোক, এই যে ছবিটা তো অনেক কষ্টে তোলা হয়েছে এবং আমরা দাঁড়িয়ে থেকে বার করে নিয়ে এসেছি, আমাদের এমার্জেন্সি লাগতো। ফটো তুলেছে, আমাদের উদ্ধার করেছে। তো বন্ধুরা, আমরা বাড়ি চলে এসেছি, অনেকক্ষণ এসে একটু আলোচনার মধ্যে আলোচনা করতে বসেছিলাম তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে। কি বলতো, মানে কোনো জিনিস তুমি দেখবে কি খুব খুব প্ল্যান করছো, হ্যাঁ একটা বিষয় নিয়ে এটা করব বা এটা কিনবো বা এখানে ঘুরতে যাব বা এইরকমটা করব, সে তুমি যত প্ল্যান করবে জিনিসটা আস্তে আস্তে ভেস্তে যাবে। আমি দেখেছি হুট করে একটা জিনিস সবসময় হয়, আমি দেখেছি, মানে প্ল্যান করেও হয় হয় না সব ব্যাপার যে ভেস্তে যায় এরকম কোনো ব্যাপার না, কিন্তু দেখবে হুট করে জিনিসগুলো বেশি হয়। আমারও সেরকম একটা হুট করেই একটা ব্যাপার ঘটে গেছে, তো সেটা কি বিষয় সেটা আমি তোমাদেরকে পরে বলছি, তোমরা তো টাইটেল আর থাম্বনেল দেখে অনেকটাই বুঝতে পেরেছো যে কি কি বৃত্তান্ত, তো সবটাই তোমাদেরকে পরে বলছি। তার আগে খাওয়া দাওয়া করি, অনেক রাত হয়ে গেছে। আর হচ্ছে এই দেখো বার্গার ও পিঁপড়ে, এইগুলো হচ্ছে মিনি বার্গার, ঠিক আছে। এইটা হচ্ছে তোমার মিহি অমর তো লঞ্চ করেছে, অনেকেই টেস্ট করে ফেলেছে, বাট আমার টেস্ট করা হয়নি, তো
তো এটা হচ্ছে যে এখান থেকে আমি গোল্ড বানাই, তো ওই দাদা আর কি এই তিনটা আমাদের প্যাক করে দিয়েছে কিনে। প্রথমত চিনি কি খায়, আমি না দাদা চিনি তেমন ভাবে বাইরের খাবার কিছু খায় না, তারপরে বললো কি না তাহলে, তারপর একজনকে যে আনালো, তাই যে এখন টেস্ট করব। প্যাকেট থেকে বার করে ফেলেছি, তো ফার্স্ট হচ্ছে তোমাদের দাদা ভাইকে দিয়ে আমি টেস্ট করাবো। না মিনি বার্গার, হ্যাঁ ওর মধ্যে একটা চিকেন ওই ইয়েও আছে তোমার, প্যাটিস টাইপের একটা করে। ঠিকঠাক রিভিউ দাও, ভিডিও বলে হুম হুম করো না, ঠান্ডা হয়ে গেছে, অত দূর থেকে এলাম, ভালো। এবার হচ্ছে আমি একটু টেস্ট করি, সেম টেস্ট যেরকমটা আমরা দোকানে খাই না, আলাদা একটা ওখানে চিজ থাকে না, চিজ থাকে আরো অনেক কিছু থাকে, বাট ভালো ভালো আমার কাছে তো বেশ ভালোই লাগলো। তুমি 10-এর মধ্যে কত দেবে? 10-এর মধ্যে এটাকে 8.5 আমি 6 দেব। আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এবার হচ্ছে চিনিকে খাওয়ানোর পালা। এই যে ওর খাওয়ানোর যন্ত্র আর কি, এটা ক্যাকটাস, এই ড্যান্সিং ক্যাকটাসটা, এটা না হলে ও খাবেই না এরকম ব্যাপার, বিশেষ করে সেরে লাগটা। অন্য অন্য খাবার খাওয়ার সময় এটা লাগে না, দুধু খাওয়ার সময় তো ওর আর কিচ্ছু লাগে না, মানে ও চুপচাপ খেয়ে নেবে, মানে কোনো দিকে তাকাবে না, তুমি যতই ডাকবে যতই যা দেখাবে ও তা কোনো দিকে তাকাবে না এরকমটা। বন্ধুরা ব্যাপারটা হয়েছে, আমার যে মানতাসাটা আর কি ছিল যেটা আমি বানিয়েছিলাম খুবই কম পড়েছি, তোমরা দেখেছো, কারণ আমি আগের দিনও যখন মানতাসার ডিজাইনটা তোমাদেরকে একবার ভালো করে দেখাচ্ছিলাম তখন বলেছিলাম যে যারা মানতাসা পরো তারা জানো যে এটা খুব একটা ঝামেলার ব্যাপার, এখানে পড়লে ঠিক সত্যি সত্যি এখানে চলে আসে, আর এখানে যে পড়বো তাহলে হচ্ছে শাখা পলাতে ঢেকে যাবে, এই হয়েছে ব্যাপার। তো যাই হোক, এবার খুব একটা যেহেতু পড়া হতো না এবার ঘরে রয়েছে, তো আজকে দুপুরবেলা আমি একটু সেজে গুজে বেছে ভিডিও করবো, রিলস বানাবো কয়েকটা। তোমার দাদা ভাই বাড়িতে নেই তো আমি ওটা পড়তে গেছি, আনফর্চুনেটলি সেটা আর কি আমার হাত থেকে খুব বিচ্ছিরি ভাবে, মানে আমি একটু রাগে পড়ে জোরে টান দিয়েছে ছিঁড়ে গেছে, ঠিক আছে। তো ছিঁড়ে যাওয়ার পর আমার তো ভীষণ মন খারাপ, ওই জন্য বলে রাগের মাথায় কিচ্ছু করতে নেই, এরকম কিছু পরে পস্তাতে হয়। তো রাগের মাথায় আমি এত জোরে টান দিয়েছি অসুবিধা হচ্ছিল বলে তো জিনিসটা আর কি ছিঁড়ে গেছে, ছিঁড়ে গেলে তাও তো খুব মন খারাপ। তোমার দাদা ভাইকে ফোন করলাম, তাও বলছে তুমি চিন্তা করো না আমি এসে দেখছি বাড়ি এসে। তো বাড়ি এসে ওর সঙ্গে আলোচনা করার পর ও বললো যে চলো তাহলে ওটা ঠিক করে নিয়ে আসে, আর না হলে তুমি নতুন করে একটা আনবে। নতুন করে মানতাসা তো মানে প্রবলেম হয়ই, এবার কি বলতো ওই মানতাসা পড়ার শখ ছিল, শখ মিটে গেছে, কদিন পড়েছি তারপরে বেশিরভাগটা ঘরেই পড়ে থাকতো, তারপরে ছিঁড়েও গেল, তো এই হয়েছিল ব্যাপার। তাই বলে আমার মানতাসাটা কিন্তু আবার কেউ বলো না যে তুমি হালকা করে বানিয়েছিলে বলে, এরকম না, আমার মানতাসাটা যথেষ্ট শক্তপোক্ত ছিল, আমি খুব জোরেই একটা টান দিয়েছিলাম, মানে আটকাচ্ছেই না, দেখবে একা একা হাতে ঘড়ি পড়া যায় না, মানে খুব প্রবলেম হয়, আমার তো হয়। তো সেরকম আমি হুকটা কোন রকমই আটকাতে পারছিলাম না, দিয়ে এটা আটকে তো তাড়াহুড়োর মধ্যে আটকানোর সময় না এই প্রবলেমটা হয়েছে। তো তারপর আমরা যাই দোকানে, এবং যাওয়ার পর দাদাকে বলি যে এটা কি করব কি করব, তারপরে তোমার দাদা ভাই বললো, এবং যেখান থেকে আমি গোল্ড বানাই আমাদের খুবই ক্লোজ দাদা আর কি, তো বলছে দিদি একটা সত্যি কথা বলবো কিছু মনে করো না, তোমার হাতটা তো সরু আর মানতাসা যেহেতু এখানে পরে ঠিক মানায় না, মানে একটু বেমানান লাগে দেখতে, তাহলে কি করা যায়। তারপর হঠাৎ করে ডিসাইড করলাম যে একটা কঙ্কন দেখি, তো দাদাই বললো দিদি কঙ্কন নিও না, তুমি এক কাজ করো চুন নিতে পারো, তাহলে চলো তাহলে চুড়ি নি। তো একটা চুন নিয়ে এসেছি আমি, আমি এক হাতেরই নিয়ে এসেছি কারণ আমার একটা কঙ্কনের খুব ইচ্ছা আছে, তো ভাবলাম যে এক হাতে একটা চুন্নি আর পরে কখনো এই হাতের জন্য একটা কঙ্কন নিয়ে নেব। তো চলো দেখাই এটা, মানে আমি তো ভীষণ এক্সাইটেড, আমি ভাবতেই পারিনি যে এরকম একটা গয়না আমি হঠাৎ করে বানিয়ে ফেলবো। অবশ্যই মানতার সাথে যতটা গোল ছিল ততটা হয়নি, আমাকে আরো অনেক টাকা দিতে হয়েছে ওর মধ্যে। তো চলো দেখাই তোমাদেরকে, আমার তো খুব ভালো লেগেছে ডিজাইনটা, তোমাদের কেমন লেগেছে এইভাবে ডিজাইনটা দেখাই তাহলে বুঝতে পারবে। এইভাবে দেখো ডিজাইনটা তাহলে বেশ ভালো বুঝতে পারবে, এইরকম যাচ্ছে ডিজাইনটা। তো এক হাতের জন্য একটা নিয়েছি আর হচ্ছে তোমার ভেবেছি এই হাতের জন্য পরে একটা কঙ্কন বানিয়ে নেব। আর মানতাসা, মানতাসা হচ্ছে আমি ভেবেছি যে চিনি একটু বড় হোক, চিনিকে আমি একটা মনের মতো মানতাসা বানিয়ে দেবো যাতে ও পড়তে পারে,
এখন যেহেতু করতে পারবে না ফালতু বানিয়ে আমার লাভ নেই মানে যেটা করতে পারবে সেটাই আমি বানাবো অযথা যেটা করতে পারবে না সেটা আমি কখনো বানাবো না ঠিক আছে তো চলো আর একটা যেটা দেখাই সেটা হচ্ছে এটা কিন্তু খিলেন সিস্টেম আমি তোমাদেরকে একবার দেখাই দাও এই যে এখানে এরকম কাচের আছে খুব দেওয়া ওই জন্য যে কোনো হাতে কিন্তু মানে মোটা হাত হোক সরু হাত হোক আরামসে কিন্তু এটা তোমার চলে যাবে এখান থেকে এইভাবে এটা খুলে দিলাম ব্যাস এইরকম খুলে গেল এবার হচ্ছে আমি একটু হাতে পরে তোমাদেরকে দেখাই দাঁড়াও খিলটা লাগিয়ে দিলাম এই হচ্ছে এবার হচ্ছে আমি শাখা পালাগুলো তোমাদেরকে মিলিয়ে দেখাই ওই জন্য অ্যাকচুয়ালি আমি এগুলো পরেছি যে কেমন দেখতে লাগবে এক্স্যাক্টলি যদি আমি শাখা পলা সমস্ত কিছু সঙ্গে এটা পরি যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে তো একবার খুব ক্লোজ ভাবে ডিজাইন দেখিয়ে দিলাম এরপরে কিন্তু কেউ বলো না দিদি একবার ভালো করে আবার ডিজাইন দেখাও কিছু বুঝতে পারেনি সুন্দর করে দেখিয়ে দিয়েছি আমি তোমাদের কেমন লেগেছে কিন্তু অবশ্যই জানিও এবার হয়তো বলতে পারতে যদি তুমি মান্তাসা নিতে পারতো ওটা ভালো লাগে দেখো এক একজনের পছন্দ তো এক এক রকম তোমরা বলতেই পারো আমারও পছন্দের ছিল মান্তাসা তবে কি বলতো এই যে পড়তে পারতাম না প্রবলেম হতো তারপরে ভাবিনি যে ওটা কখনো আমি মানে চেঞ্জ করব এরকমটা কখনো ভাবিনি কিন্তু ওই যে মানে আজকে একটা ক্ষতি হয়ে গেল ওই জন্য আমি শুরুতে বলছিলাম না যে দিনটা আমার আজকে ভালো যায়নি তো ওই এই কারণেই বলছিলাম যাই হোক ওটা আমি খুব বেশি দিন পড়তে পারি না যা হয় ভালোর জন্যই হয় তো মান্তাসাটা তো হচ্ছে যে দিয়েছি ওল গোল যেটা ছিল আর বাদ বাকিটা কিন্তু তোমার দাদাভাই দিয়েছে আমাকে থ্যাংক ইউ আর এরকমটা কোনো তো প্ল্যান ছিল না হঠাৎ করেই হয়ে গেল চলো বন্ধুরা আমি তো খুব খুশি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও তো চলো কালকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এখন আর কথা বলতে পারছি না কালকে বন্ধুরা পরের দিন সকালে তোমাদের সঙ্গে দেখা করছি কেননা কালকে রাতে মানে কি বলবো সত্যি সত্যি অনেকটা লেট হয়ে গেছিল আমাদের তো সকালবেলা উঠে যে এখন কথা বলছি আমার স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে চিনিকে ঘুম পাড়িয়ে দিয়েছি ওর বাবা সকালে ডিউটি চলে গেছে এখন হচ্ছে সারাদিন ফ্রি কোনো কাজ নেই তা ভাবলাম ভিডিওটা এডিট করতে বসি রাত্রে করতে পারিনি তো চলো একটা কালকের একটা কোয়েশ্চেন আমি নিয়েছি সেটা হচ্ছে যে একজন কোয়েশ্চেন করেছে দিদি আমার কোয়েশ্চেনটা একটু আলাদা সেটা হচ্ছে অবভিয়াসলি আলাদা বলেই আমি নিয়েছি একটু মনে হলো যে না এটার উত্তরটা দেওয়া যেতে পারে তো সেটা হচ্ছে যে সে আমায় কমেন্ট করেছে যে দিদি তোমার মামুনিয়া অর্থাৎ মানে তোমার শাশুড়ি এই যে কথা বলতে পারে না বা শুনতে পারে না তো এইটা প্রথমে তুমি কি মেনে নিয়েছিলে বা তোমার বাড়ির লোক কিভাবে মেনে নিল আর কিভাবে বিয়েটা হলো মানে এটা নিয়ে কোনো প্রবলেম হয়নি যে এরকম বিয়ে করবো না এরকম ব্যাপার তো প্রথমে বলি যে না কোন আমার মনে তো কখনো প্রশ্নই আসেনি সত্যি বলছি কখনো কোনো প্রশ্নই আসেনি যে উনি কথা বলতে পারেন না শুনতে পারে না তার জন্য যে আমি রিজেক্ট করে দেবো বিয়েটা করবো না এরকম কোনো ব্যাপার ছিল না আমাকে যেদিন প্রথম দেখতে যাই তোমাদের দাদা ভাই আর আমার শ্বশুর মশাই অন্য একটা মেয়ে দেখতে গেছিল তারপরে তো আমাকে দেখতে গেল ওখানে ঠিক পছন্দ হলো না বলে পছন্দ বলতে কি হাইটটা বেশি লম্বা ছিল মেয়েটার তোমাদের দাদা ভাইয়ের থেকে ওই জন্য আর কি ওখানে হয়নি তারপরে আমাকে দেখতে আসলো দেখতে এসে পছন্দ ছবি তুলে নিয়ে গেছিল তো মামুনিকে ছবি দেখিয়েছিল মামুনির খুব পছন্দ হয়েছিল তো যাই হোক তখন আমাদেরকে কিছু বলেনি এবার যখন পরে পরে আর একদিন আসলো দেখতে যে এবার ঠিকঠাক করে দেখে যাবো তারপরে যদি আপনাদের ভালো লাগে আপনারা এসে বিয়ে পাকা করে যাবেন এরকম কথাবার্তা তো পরের দিন যখন গেল তখন হচ্ছে তোমাদের দাদা ভাই আমার শ্বশুর মশাই আর যে শিষেন্দুদা আর হচ্ছে আমার ছোট মাসি শাশুড়ি এ কজন মিলে দেখতে গেছিল সঙ্গে ঘটকও যে ঘটকার কি আমাদের এই সম্বন্ধটা করেছেন উনি তো যাই হোক কথাবার্তা চলছে যে পছন্দ সবার ছেলে মেয়ে দুজন দুজনকেই পছন্দ বাড়ির সবাই সবাইকেই পছন্দ হয়েছে তো তারপরে এবার আমরা যাবো এরকম একটা ডেট দেওয়া হচ্ছিল যে রবিবার অফিস ছুটি থাকে তো রবিবার করে আসুন আর রবিবারটা দিন বেশ ভালো আর আমাদের সমস্ত কিছু রবিবারে আমাকে প্রথম দিন দেখতে এসেছিল রবিবারে পরের সপ্তাহ রবিবারে গিয়ে আবার দেখতে আসলো তারপরে রবিবারে গিয়ে আমাদের বাড়ির থেকে দেখতে আসলো এ বাড়িতে তারপরে রবিবারে হচ্ছে তোমার আমার বিয়ে ঠিক হলো তারপরে রবিবারে হচ্ছে তোমাদের দাদার আশীর্বাদ তারপরে রবিবারে হচ্ছে আমার আশীর্বাদ আর বিয়েটা হয়েছিল শুক্রবারে আর বউ ভাতটা হয়েছিল হচ্ছে রবিবারে এরকমটা আর হচ্ছে তো এই ব্যাপার তো যাই হোক যেদিন মাসি টাসি সবাই গেল তো ওই ওদের বাড়ি মানে আমাদের বাড়ি থেকে কথা হচ্ছে যে পরের সপ্তাহে তাহলে আমাদের বাড়ির থেকে সবাই মিলে যাবো দেখতে তো দেখে টেকে তারপর আমরা একটা বিয়ে ঠিকে ডেট দিয়ে আসবো এরকমটা তো তারপরে আমার বাবা হঠাৎ করে আমার শ্বশুরমশাইকে জিজ্ঞেস করলেন যে দাদা দিদিকে আনলেন না দিদি এখনো দেখলো না আমরা আগে যাবো এরকমটাকে ঠিক দেখা আগে আপনারা সবাই মিলে দেখে যান তারপর আমরা যাবো
তো তারপরে বলছে যে না দাদা, ওকে তো কোথাও নিয়ে যায় না, ও যেতেও চায় না, ও ছবি দেখেছে ওর খুব পছন্দ আর আমার পছন্দের উপর ওর ভরসা আছে, কোথাও যেতে চায় না। অ্যাকচুয়ালি বাড়ির প্রত্যেকটা কোণা ওর চেনা, ও বাড়ি ছেড়ে কোথাও, একমাত্র মায়ের বাড়ি ছাড়া কোথাও যেতে চায় না। তো আমাকে আমি বলেছিলাম তাও যে চলো তোমায় নিয়ে যাই, তা বললো না তোমরা বিয়ে ঠিক করো তখন যাব। এবার আমার বাবা খানিকটা অবাক এই ধরনের কথাবার্তা শুনে, যে বাড়ির প্রতিটা কোণা চেনা, কোথাও যায় না, মানে ঠিক বুঝলাম না। তারপরে যখন বললো দাদা, ঠিক বুঝতে পারলাম না কি বললেন। তারপরে বলছে যে কেন ঘটক মশাই আপনাদেরকে বলেনি যে এরকম ছেলের মা কথা বলতে পারেন না, শুনতে পারেন না? তা আমার বাবা বলছে না, যে আমরা তো এই ব্যাপারটা জানতাম না। তো তারপরে আমরা শ্বশুর মশাই তো মানে ভীষণ মানে ওনার মানে একটু মানে লজ্জা পেয়েছে, মানে ওর খারাপ লেগেছে। তো সেই মুহূর্তে ঘটককে আড়ালে ডেকে নিয়ে চরম বেশি কথা বলেছে, যে একটা বিয়ে কাজ এত দূর এগিয়ে গেছে আর আপনি এত বড় কথাটা কেন লুকিয়ে গেছেন মেয়ের বাড়ির থেকে, মানে আমার শ্বশুর মশাই কথা বলেছে। কেননা মাঝে একটা কোনো একটা মেয়ে দেখতে গেছিল, এটা আমার শোনা কথা, তো মামনি কথা বলতে পারেন না বলে ওই মেয়েটার সাথে নাকি বিয়ে হয়নি, মানে মেয়ের বাড়ির থেকে রিজেক্ট করেছিল, এরকম ব্যাপার। তো ওই জন্য বাবা আর কি খুব রেগে যায়, মানে আমার শ্বশুর মশাই ঘটকের উপর, যে আপনি কেন জানাননি, প্রায় বলতে গেলে অর্ধেক বিয়ে হয়েই গেছে, সব পাকাপাকি কথাবার্তা চলছে। তারপরে আমার বাবা গিয়ে বলছে, দাদা আপনি এরকম করবেন না, আর কথা বলতে পারে না, শুনতে পারে না, এটাতে তো কোনো প্রবলেম থাকার কোনো মানে কোনো কারণই আমি দেখছি না, এটা যে বিয়ে ভাঙার বা বিয়ে হবে না এরকম কোনো কারণ দেখছি না। আপনি যদি একটা স্বাভাবিক মানুষ হয়ে ওরকম একটা মানুষের সাথে সংসার করতে পারেন, আর এ তো আমার সৌভাগ্য যে ছেলের মা ওই রকম আর ছেলেটা এত ভালো, এত মানে পড়াশোনা করেছে, নিজের পায়ে দাঁড়িয়েছে, তো এই ব্যাপারগুলো আর কি আমার বাবা বলেন। তো আমাদের কোনো আপত্তি নেই। তারপর আমাকে জিজ্ঞেস করলো, তাহলে না আমারও কোনো আপত্তি নেই। হ্যাঁ ঘুমিয়ে পড়েছে, ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ তো বললো যে না, আমি বললাম আমারও কোনো আপত্তি নেই। তা আমার বাবা বললো যে আপনি সংসার যদি করতে পারেন, আমার মেয়ে কেন পারবে না? তো আমারও এই ব্যাপারে কোনো মাথায় আসেনি যে ছেলে মেয়ে কথা বলতে পারে না, এটা তো কোনো আমি বিয়ে ভাঙার কারণ দেখছি না, এইরকমটাই আর কি। তো আমাদের এগুলো নিয়ে কোনো প্রবলেম ছিল না। এবং ওই মানুষটাকে যেদিন প্রথম দেখি, মানে আমাদের যেদিন বিয়ে ঠিক করতে যায় সেদিন মামনি গেছিল, প্রথম দিন দেখে মানে কি বলবো আমি, সেটা হয়তো ভাষায় প্রকাশ করতে পারবো না, আমার মামনির সম্পর্কে যতই বলবো ততই কম হবে। তো যাই হোক, এবার টিকটকেও আমি আমার মামনির সম্পর্কে অনেক বলেছি, তো তখন বলতো কি যে অনেকে কমেন্ট করতো নতুন, তো ওই জন্য এরকম ভালো ভালো, কদিন যা তারপরে বুঝতে পারবে, 5টা বছর কমপ্লিট হতে যাচ্ছে, ঝগড়া খুনসুটি সমস্ত কিছু হয়েছে, বাট মারাত্মক কিছু হয়নি। আর ওনার মধ্যে যেরকমটা শুনে এসেছি শাশুড়িরা এরকম হয় ওরকম হয়, ওনার মধ্যে বিন্দুমাত্র সেরকম কিছুই নেই, তার জন্য এত সুখের একটা সংসার পাতে পেরেছি আমি। আর হচ্ছে আমাদের দুজনের মধ্যে এরকম সম্পর্ক যে আমাদের কিছু সকল আত্মীয়রা আমার শাশুড়ি মায়ের সাথে আমার ভালো সম্পর্ক বলে আমার শাশুড়ি মায়ের সাথে কথা বলে না, আমার সাথে তো বলেই না, আমার তাতে কিছু আসে না, বরং আরো ভালো আছি। ওইসব আত্মীয় স্বজনরা যত দূরে থাকবে ততই আরো ভালো থাকা যায়, সত্যি কথা। তো যাই হোক, এই হয়েছে ব্যাপার, তো ক্লিয়ার হয়ে গেল। তো চলো অনেক বকে ফেললাম, আজকের মতো টাটা, কালকে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।